আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই মূলত টিন দিয়ে ঘর তৈরি করতেছি বা করব, তো আমরা অনেকেই জানি না যে আমাদের টিনের চালে কী পরিমাণ টিন লাগবে বা কয় বান টিন লাগবে। তো আমি আজকে এই ভিডিওতে এই যে বাড়িটা আপনারা দেখতেছেন এটার দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট এবং ফাঁস হচ্ছে 14 ফুট। তো এই বাড়িটাতে কয়টা টিন লাগে আমি আপনাদেরকে সহজভাবে হিসাবটা বের করে দেওয়ার চেষ্টা করব। আর এই বাড়ির হিসাবটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার বাড়ি ছোটো হোক বড় হোক যেমনই হোক না কেন আপনি সহজেই বের করতে পারবেন ভিডিওটা দেখার পরে। তো ভিডিওটা সবাই দেখে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো দর্শক দেখুন, এখানে আমি একটা চিত্র এঁকে নিলাম। এটা দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট, প্রস্থ হচ্ছে 14 ফুট। তো আমাদের দেশে মূলত প্রথমে জানতে হবে আমাদের দেশে মূলত যেই পাস বা যেই প্রস্থের টিন পাওয়া যায় সেটা হচ্ছে 24, 26, 28। আমাদের দেশে মূলত এই তিন প্রস্থের টিনই বেশিরভাগ পাওয়া যায়। আপনারা যদি তার বাইরেও কেউ নিতে চান তাহলে আপনারা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা বানাতে পারবেন অর্ডার দিয়ে। তো দর্শক চলুন আমরা জেনে নিই এই বাড়িতে কয়টা টিন লাগবে, আমরা জেনে নিই। তো আমরা ঘরের দৈর্ঘ্য পাইলাম 30, প্রস্থ পাইলাম 14। তো আমরা 30 এবং প্রস্থটা আমরা একসাথে যোগ করে নেব। 30 প্লাস 14 আমরা পাইলাম 44 ফুট, মানে আমরা পাইলাম 44 ফুট। প্রিয় দর্শক, আমাদের টিনের পাশ বা প্রস্তরা যেহেতু ইঞ্চিতে আছে তাই আমরা আমাদের এই ফুটটারে আমরা ইঞ্চিতে নিয়ে যাব। তো আমরা জানি 12 ইঞ্চি 1 ফুট, ইঞ্চি সমান সমান 44 পূরণ 12, আমরা পাইলাম 528 ইঞ্চি। তো আমরা যদি এখন 26 ইঞ্চি টিনটা ব্যবহার করি তাহলে মূলত আমরা যখন আমাদের চালে টিনটা লাগাবো তখন দুই সাইডে আমাদের যে পেরাক গাড়তে হয় এই দুই সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি অলরেডি চলে যায়। তো আমরা 26-এর জায়গা 24 ধরতে হবে, কারণ আমাদের দুই সাইডে 2 ইঞ্চি টিন চলে যাবে। তো আমরা যদি 26 ইঞ্চি টিন দিয়ে কাজ করি তাহলে আমরা টিন পাবো 528 ভাগ, যেহেতু আমরা 2 কমে যাবে দুই সাইডে, তাই 24 সমান সমান 22, 22টি আমাদের টিন লাগবে 22টি। তো এখন আমরা মূলত এটা এক সাইডের চাল হিসাবে আমরা বের করলাম, এক সাইডে টিন লাগবে 22টি। তো চলুন আমরা দুই সাইডে কয়টা টিন লাগে, তাহলে 22 পূরণ 2 সমান সমান 44টি। তো আমাদের এই বাড়িটা মূলত তৈরি করতে টিন লাগবে 44টি। তো আমরা যদি বানে হিসাব করতে চাই তো ধরেন আমি আজকে বিরুদ্ধে 9 ফুটে 1 বান টিনটা হিসাব বের করে দেখাবো। তো 9 ফুটে 1 বান টিন কিনলে টিন পাবো 44 ভাগ 8 সমান সমান 5.5, প্রায় আমরা 6 বান টিন ধরতে পারি, মানে আমরা এখানে টিন পাবো 6 বান। তো আমাদের এই বাড়িটা তৈরি করতে মূলত টিন লাগবে 6 বান। তো দর্শক, আপনি যদি এই হিসেবটা বুঝে থাকেন তাহলে আপনার বাড়িতে কী পরিমাণ টিন লাগবে আপনি নিজে বের করতে পারবেন। তারপরে যদি কেউ না পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করেন বা আপনার বাড়ির লম্বা কত ফাঁস কত সেটা লিখে কমেন্ট করেন, আমি হিসাবটা আপনাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।